আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলিহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের জন্য অনেক অনেক উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, মেশিনে তেল না থাকলে কিন্তু মেশিন চালু হয় না। বা স্টার্ট হয় না তেমনি করে আপনার ভিতরে যদি বীর্য না থাকে রাজা না থাকে তাহলে কিন্তু আপনার পেনিস বা লিঙ্গ দাঁড়াবে না শক্ত হবে না প্রিয় বন্ধুরা যারা মনে করেন যে আগের মতো এখন আর স্ত্রীকে আনন্দ দিতে পারি না বা আগের চেয়ে এখন আমার অনেক বীর্য উৎপাদন শক্তি কমে গেছে আগে যেমনি করে স্ত্রী মিলনের সময় বীর্য আউট হলে অনেক বীর্য বের হতো এখন অল্প বীর্য বের হয় অল্পতেই এক দুই মিনিটের ভিতরেই বীর্য আউট হয়ে যায় বা লিঙ্গ নরম হয়ে যায় অনেকের এমনটা হয়ে থাকে আমার কাছে বলে থাকেন হুজুর আমরা মিলন করতেছি মিলন করা অবস্থায় আধা মিনিটের ভিতরে লিঙ্গ আবার নরম হয়ে যাইতেছে মিলন অবস্থায় প্রিয় বন্ধুরা যাদের এমন হয় কারণ তাদের বীর্য ভিতরে থাকে না বীর্য কম থাকে থাকলেও একেবারে পানির মতো পাতলা থাকে অনেকের বীর্য উৎপাদন হয় কিন্তু ক্ষয় হয়ে যায় পেশাবের সাথে এবং পেশাবের আগে এবং যাদের ডায়াবেটিস আছে প্রিয় বন্ধুরা তাদের বীর্য তাদের রাজা কিন্তু পেশাবের সাথে বের হয়ে যায় এভাবে যাদের বীর্য বের হয়ে যায় ক্ষয় হয়ে যায় প্রিয় বন্ধুরা বীর্য উৎপাদন কম আগের মতো এখন আর বীর্য উৎপাদন হয় না তারা অবশ্যই আজকের এই চমৎকার রেমিডিটা আপনারা ফলো করুন ইনশাআল্লাহ আপনাদের বীর্য উৎপাদন বেড়ে যাবে আপনাদের বীর্য আঠার মতো গাঢ় হয়ে যাবে স্ত্রীকে মন ভরে আনন্দ দিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ এক দুই মিনিটে আপনাদের বীর্য আর আউট হবে না ইনশাআল্লাহ পরিপূর্ণ আনন্দ পাবেন স্ত্রী সহবাসে এই টিপসটা যদি আপনি ফলো করেন তো আসুন প্রিয় বন্ধুরা কি কি দিয়ে আমরা এই দাওয়াটি এই ঔষধটি তৈরি করব মাত্র তিনটি জিনিস আপনাদের প্রয়োজন হবে এক নম্বর আপনাদের লাগবে ইসুপ গুলের ভুসি দুই নম্বর কিসমিস প্রিয় বন্ধুরা এই কিসমিসটা কিন্তু বিসি ছাড়া কিসমিস হতে হবে বাজারে দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বিসি সাড়া নিলে সব চাইতে ভালো হয় প্রিয় বন্ধুরা আর যদি আপনারা বিসি সাড়া কিসমিস না পান তাহলে কেনার পরে এই ধৌত করার করার আগে আগে পরিষ্কার কিসমিস আপনারা এই বেশি ফেলে দিবেন প্রিয় বন্ধুরা তারপর আপনাদের প্রয়োজন হবে খাটি গরুর দুধ এই তিনটা জিনিস দিয়ে প্রিয় বন্ধুরা একটি পায়েস তৈরি করে খেতে হবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কারণে ক্ষয় রোগের কারণে মেহ প্রমেহ রোগের কারণে যাদের লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না প্রিয় বন্ধুরা স্ত্রী মিলনে যারা একেবারেই অপারক তারা 40 দিন খাবেন এক টানা এই পায়েসটি তৈরি করে প্রিয় বন্ধুরা তো এই তিনটি জিনিস দিয়ে কিভাবে পায়েস তৈরি করতে হবে আসুন আমরা একটু ঝটপট দেখে দেখেনি এবং শিখে শিখেনি প্রিয় বন্ধুরা আপনারা কিভাবে এই ভুসি দিয়ে পায়েস পাক করবেন খুব লক্ষ্য করে দেখুন এক পোয়া দুধ যখন এভাবে জাল উঠে যাবে আপনারা এক চামচ ভুসি দিবেন ইসুক গুলের ভুসি এবং আপনারা দিবেন দেখুন এই পরিমাণ কিশমিস পি বন্ধুরা কিসমিশ দেবর পে। ভাল করে নারুম। এভাবে লার্ট থাকুন। পা মিনিট এভাবে লার্ট থাকবে। দেখুন বন্ধুরা আমাদের রান্না করা হয়ে গেছে ইসুব পুলির ঘোষী ও কিমিশের পায়েশ। আপনারা পাঁ মিনিট পরে যখন এরকম ঘন হয়ে যাবে। নামিয়ে ফেলুন যখন হালকা হালকা আগুনের তাপে পা মিনিট আপনাদের পায়েশ রান্না করা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা দেখুন এভাবে এরকম আঠালো হয়ে যাবে খাইতে অনেক সুস্বাদু হবে প্রিয় বন্ধুরা এবং অনেক অনেক বীর্য আপনাদের উৎপাদন হবে যখন হালকা হালকা তাপে আপনারা এভাবে পাঁচ মিনিট রান্না করবেন আপনারা কোন সময় রান্না করবেন বেলা মনে রাখবেন বেলা খালি পেটে খাওয়ার আগে এভাবে আপনারা এক গ্লাস ইসুক গোলের ভুষি কিসমিস দিয়ে ও পায়েস তৈরি করে আপনারা নিয়মিত খান চল্লিশ দিন এভাবে যদি আপনারা তৈরি করে পায়েস খেতে পারেন ইনশাল্লাহ স্ত্রী মহলে আপনি রাজা হয়ে থাকতে পারবেন এক মিনিটে আর আউট হবে না আর বীরজ পাতলা থাকবে না ইনশাল্লাহ নারী মহলে সারা জীবন আমরা রাজা হয়ে থাকব। আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার